नमस्कार द जॉब हंटर यूट्यूब चैनले आपनादेर स्वागत। शिक्षक आंदोलन मंच थेके खोद शिक्षामंत्री पदत्यागेर दाबी उठे एलो शिक्षामंत्री एकटी बक्तव्यके घिरे। पार्श्व शिक्षक आंदोलन नेता भगीरथ घोष एई मंतव्य करेछेन। चलुन दर्शक बंधुरा, हठात शिक्षामंत्री पदत्यागेर दाबी केन उठलो ता आमरा एकटू जेने नेब। चूड़ान्त अचलावस्था, एकदिके शीतेर कामड़, माथार ओपर शिशिर, अन्यदिके लागाम छाड़ा मशार दापट, एकाधिक प्रतिकूलता जय करे टाना 15 दिन धरे निजेदेर अधिकारेर दाबीते लड़ाई चालिये जाच्छेन पार्श्व शिक्षकदेर एकांश। एई निये 11 दिने पड़ल शिक्षकदेर अनशन, किन्तु अनशने जुड़ल ना एकटी अम्बुलेंस पानीय जल। इतिमध्ये टाना अनशने असुस्थ हये पड़ेछेन बेश कयेकजन शिक्षक। एकजन शिक्षिकार मृत्युओ हयेछे, किन्तु तारपरेओ हेलदेर नेई राज्येर। मृत्यु, असुस्थता, धर्णा, अनशनेर परेओ फेर पार्श्व शिक्षकदेर उद्देश्ये বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেন, ওরা জীবনটা শুরু করেছিল 1000 টাকা দিয়ে, আমি তো এসে ওদের 3000 টাকা বেতন বাড়িয়ে দিয়েছি। প্রত্যেকে এখন মনে করছে আমি রাস্তায় বসে যাব, আমি অনশন করব, আমি ধর্ণা দেব। সেটা কি ঠিক? যদি সরকারের ইচ্ছা না থাকতো তাহলে 2011 সালে এসে বলতো এগুলো আমরা মানি না। অনেকে আবার ওদের মঞ্চে এসে বড় বড় কথা বলছে, নাটকীয় কায়দায় অনেকেই কথা বলছে। আমি তো তাদের বলছি, কেন্দ্র সরকারের থেকে ওই টাকাটা নিয়ে আসলেই তো হয়ে যায়। কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষা অভিযানের যে টাকা দেয় সেই টাকায় আমরা পাই না, আমাদের 6000 কোটি এখনও আমাদের টাকা দেয়া হয়নি। টাকাগুলি আসবে কোথা থেকে? আমরা তো লোকগুলিকে তাড়িয়ে দিতে পারবো না। দিল্লি থেকে টাকা আনার দায়িত্ব শিক্ষামন্ত্রীর, না পারলে পদত্যাগ করুন। হুঁশিয়ারি আন্দোলনকারী শিক্ষকদের এই বিষয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর জন্য পথ খোলা আছে। সরকার আমাদের পক্ষে কি পদক্ষেপ নিয়েছে সেটা আমরা জানি। কেন্দ্র থেকে টাকা নেতামন্ত্রীরা আনতে পারবেন না, আমরাও আনতে পারবো না। তাহলে এই টাকা নিয়ে আসার দায়িত্ব কাদের? যদি শিক্ষামন্ত্রী নিজে টাকা না আনতে পারেন তাহলে তিনি কেন চেয়ারে বসে আছেন? টাকা না আনতে পারলে পদত্যাগ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ বিকাল থেকে প্রকাশিত এই রিপোর্টটি আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে রাখুন আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট সব থেকে আগে আপনার মোবাইলে পেতে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।